কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ তখন সেই মানুষটাকে মূল্য দেয়াটা বন্ধ করে দাও। তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেয়াটা আসলে বোকামি। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না, বরং তুমি তোমার মতো করে নিজেকে ব্যস্ত রাখো। এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো। অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন অপর মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল, অর্থাৎ তোমার পুরোটা দিন রাত তুমি তাকে নিয়েই পড়ে আছো। মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে পুরোটা বিলিয়ে দেয়, ছোট করে দেয়। কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও। তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে তোমারও সেই ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা অনেক ভালো। যদিও এতে করে অনেক কষ্ট হবে, কিন্তু কারো কাছে নিজের ধুকে ধুকে শেষ হওয়াটা, এটা থেকে বেঁচে থাকবে। যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরও বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটাকে তার প্রয়োজনের থেকেও, তার প্রাপ্যের থেকেও অনেক বেশি প্রায়োরিটি দাও, তাকে অনেক বেশি ভ্যালুয়েবল মনে করে থাকো। যে তোমার কাকুতি মিনতি বুঝবে না, তোমার মনের অনুভূতি, তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভূত হয় না, সেই মানুষটাকে আর যাই হোক তোমার মনের হাহাকার কোনোদিনও বোঝাতে পারবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিকই অবহেলার পাত্রই বানিয়ে দিবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনি লজ্জার বিষয়। প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করে দিবে, সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে। কারণ অতিরিক্ত কোনো কিছুই মানুষ হজম করতে পারে না, হোক সেটা কেয়ারিং কিংবা ভালোবাসা। জীবনে কারো উপর বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই। কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নিবে ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে। কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। সো বি কেয়ারফুল। হে ডিয়ার লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ যারা শুনছিলেন আমি তামিম আহমেদ আপনাদের সাথে আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা অনুভূতির কথা কমেন্ট সেকশনে জানাবেন, আমি সব কিছু পড়া ট্রাই করি। অ্যান্ড আমার সকল ভিডিওগুলো পেতে তামিম আহমেদ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সকল কন্টেন্টের আপডেট অ্যান্ড আমার পার্সোনাল আপডেট জানার জন্য আমাকে ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।